আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা আমার ডাক, আমি তোদের ডাকে সাড়া দেব। বান্দা আল্লাহরে ডাকতে দেরি হয়, আমার মহান রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিতে দেরি করে না। ঘটনা একটা মনে পড়ে গেছে, কোয়েলাই এক মূর্তি পূজক, মূর্তির পূজা করে, তো মূর্তির নাম ছিল সানাম। তো বৈশা বৈশা নীরবে নিবৃতিতে বৈশা বৈশা মূর্তিরে ডাকে, সানাম সানাম সানাম, কোনোদিন মূর্তি মূর্তি সাড়া দেয় না। হঠাৎ করে একদিন ভুল করে আল্লাহ তাআলার এক নাম হতো সমত, তে ডাক দিয়ে বসে সমত, হঠাৎ করে মনের অজান্তেই মুখ থেকে বের হয়ে গেছে সমত, আমার মহান রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেয়, লাব্বাইকা আব্দি লাব্বাইকা ইয়া আব্দি লাব্বাইকা আব্দি, ও আমার গোলাম, 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, কোনোদিন তুই আমারে ডাকিস নাই, দাড়িগুলা সাদা হয়ে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, দাঁতগুলা নরবর হয়ে গেছে, শরীরের চামড়া ডোলা হয়ে গেছে, এই পর্যন্ত কোনোদিন আমি আল্লাহরে আল্লাহ কই একবার ডাক দাস নাই, কোন বিপদে পড়ে কোন সমস্যায় পড়ে তুই আজকে আমাকে সমাদ বলে ডাক দিলি। মূর্তি পূজক মানুষ কোনোদিন জানে না সমাদ কার নাম, দৌড়ে চলে গেল মুসলমানদের ইমামের কাছে আলেমের কাছে ডাক দে, বলে হুজুর এতদিন হয়ে যায় মূর্তিরে আমি ডাকি, মূর্তিরে আমি ডাকি, আমার মূর্তি কোনোদিন আমার ডাকে সাড়া দেয় নাই, কিন্তু আজকে ডাকতে ডাকতে জিকির করতে করতে হঠাৎ করে আমার জবান থেকে একটা শব্দ বের হইল, কি শব্দ বের হইল, আমার জবান থেকে একটা শব্দ বের হয়ে আসছে সমাদ, সমাদ শব্দটা বের হইতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে কে জানি ডাক দিয়া বলে লাব্বাইকা আব্দি লাব্বাইকা ইয়া আব্দি, ও আমার গোলাম, তুই আমারে ডাকস কেন, তুই আমারে বলাস কেন, ইমাম সাহেব বলে অ মূর্তি পূজক ভাই, তুমি যারে ডাকো সে ডাকে সাড়া দেয় নাই, আমার মহান রব্বুল আলামিনের একটা নাম হলো সমাদ, ভুলক্রমে যখন তোমার মুখ থেকে সমাদ শব্দটা বের হয়ে গেছে, আমার মহান আল্লাহ তোর ডাকে সাড়া দিছে সুবহানাল্লাহ, এজন্য ইসমে আজম যদি কারো জানা থাকে, যদি ইসমে আজম বলে যদি আমার মালিকের ডাক দেয়, আমার মালিক সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দেয়, বান্দার দোয়ার সঙ্গে সঙ্গে আমার মহান রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেয়, সুবহানাল্লাহ। এক আল্লাহ তাআলার ওলির এক বুজুর্গ, ওনার ইসমে আজম জানা ছিল, তো উনি ওনার এক শিষ্য ওনার কাছে বলতেছে, হুজুর আপনি তো ইসমে আজম জানেন, আমি অনেক বছর ধরে আপনার খেদমত করতেছি, আপনি যদি আমাকে ইসমে আজমটা বলে দিতেন তো দোয়া করতাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, তো আল্লাহ তাআলা আমার দোয়ার কবুল আর মঞ্জুর করে নিতেন, হুজুর আমাকে ইসমে আজমটা শিখাইয়া দেন না। তো হযরত বলতেছে, তুমি ইসমে আজম শিখতে পারবা না, আর যদি শিখতে পারো এটার যে একটা ধারণ ক্ষমতা আছে, ধৈর্য শক্তি লাগে, সেই ধৈর্য শক্তি তোমার ভিতরে নাই, তুমি এটা শিখতে পারবে না। কয় হুজুর আমি পারবো, কয় না পারবে না, কয় না হুজুর পারবো, হুজুর বলে রে মুরিদ, তাই যদি হয় তোমারে আমি শিখাইতে রাজি, বহু বছর যাবত পর্যন্ত আমার খেদমত করো, এরে আমার মুরিদ, এই চিঠিটা নিয়ে অমুক বুজুর্গের দরবারে যাও, অমুক বুজুর্গকে যাইয়া এই চিঠিটা দিয়ে আসবা। মুরিদ চিঠি নিয়ে রওনা দিছে, পথিমধ্যে যাইতেছে এক জঙ্গল দিয়া যাইতেছে, জঙ্গলের ভিতর থেকে এক কাঠুরি আসতেছে,
এবার মুরিদ দেখতেছে বহু দূর থেকে একদল ডাকাত আসতেছে। ডাকাত আইসা ওই জঙ্গলের বুয়ে বুড়িয়া বুইরা কাঠুরিয়াকে ধরছে, ধইরা মারতেছে, সঙ্গে যত টাকা পয়সা ছিল সব টাকা পয়সা গুলা নিয়ে আনিছে। এবার মুরিদ মনে মনে কয়, জালিমের দল, বৃদ্ধ একটা মানুষ তারে মারলি, তার গায়ে আঘাত করলি, টাকা পয়সা গুলা সব নিয়ে নিলি। হুজুর যদি আজকে আমার ইসমে আজম শিখা দিত, আজকে যে ইসমে আজম পুইরা দোয়া করে দিতাম, সব তোরা মারা যাইতি। হুজুরে কি ভুলটা করলো, হুজুরে কি ভুলটা করলো, আমার ইসমে আজম শিখাইলো না। আজকে যদি আমার ইসমে আজম শিখাইতো, জালেমদেরকে জনমের মনে শিক্ষা দিয়া দিতা। মুরিদ এবার চিঠিখানা দিয়া মন ক্ষুণ্ণ অবস্থায় পীরের দরবারে আসছে, হুজুরের দরবারে আসছে। হুজুর দেখতেছে পীরে মুরিদের এবার মন খারাপ, মুরিদকে ডাক দিয়া বলে, কিরে বাবা তোর মন খারাপ কেন, মনের মধ্যে কোনো শান্তি নাই, তুই চুপ হয়ে বসে আছিস, তোর কি হয়েছে, কে তোরে কষ্ট দিছে? বলে হুজুর কেউ আমারে কষ্ট দেয় নাই, আমি যখন চিঠিটা নিয়া আপনি যার কাছে পাঠাইছিলেন ওই বুজুর্গের কাছে যখন যাইতেছিলাম, পথির মধ্যে এমন এমন ঘটনা করছে, হুজুর মনটা বড় খারাপ। বৃদ্ধ একটা মানুষ, মানুষটারে মারলো, মাইরা ধইরা টাকা পয়সা গুলা সব নিয়ে নিলো, টাকা পয়সা নিল, কোনো আপত্তি নাই, কোনো দুঃখ নাই, দুঃখ শুধু এক জায়গায়, এই বৃদ্ধ মানুষটারে যে মারলো আমি সহ্য করতে পারি নাই, আমার অন্তরের ভিতরে বড় কষ্ট লাগছে। হুজুর আপনি যদি আমার ইসমে আজম শিখা দিতে, আমি ইসমে আজম পইরা দোয়া কইরা এই বদমাশ গুলারে জন্মের মনে শিক্ষা দিয়া দিতা। হুজুর কয়রে মুরিদ, এই জন্যই তো তোরে আমি ইসমে আজম শিক্ষা দেই নাই, এই জন্যই তো তোরে আমি ইসমে আজম শিখাই নাই। আরে মুরিদ জাননি আমি কার কাছ থেকে ইসমে আজম শিখছি? তুমি আজকে যেই লোকটারে দেখছো, যেই বৃদ্ধ লোকটারে দেখছো, ডাকাই তেরা মারতেছে, আমি ওই বৃদ্ধ লোকটা থেকে ইসমে আজম শিখছি। এই জন্য ধৈর্য শক্তি সবার নাই, ইসমে আজম সবাই জানে না, ইসমে আজম সবাই জানে না, সবাই শিখতে পারে না। এই জন্য ইসমে আজম কি, ইসমে আজম সম্পর্কে আজকে ইসমে আজম কি আপনাদেরকে শিখাইব, আপনাদেরকে বলে দিব ইসমে আজম কি। আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো নি ইসমে আজম কি? ইসমে আজম হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা হলো ইসমে আজম। আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বলেন, নীরবে নিবৃতিতে নির্চিন্তে কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, একাকি যদি কেউ সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, নীরবে নিবৃতিতে বসে বসে এই সূরা ফাতিহা নিয়ে গবেষণা করে, এই সূরা ফাতিহা নিয়ে যদি কেউ গবেষণা করে, এটাই হলো ইসমে আজম। আর এটা তেলাওয়াত করে যদি কেউ আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, সঙ্গে সঙ্গে আমার মহান রব্বুল আলামিন এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেয়। 163 নাম্বার আয়াত হলো ইসমে আজম, এই আয়াত যদি কেউ তেলাওয়াত করে, এই আয়াত যদি কেউ তেলাওয়াত করে, আয়াত যদি কেউ বেশি বেশি তেলাওয়াত করে, এই আয়াত তেলাওয়াত করে আল্লাহ তাআলার দরবারে যদি কোনো আল্লাহ তাআলার বান্দার বান্দি দোয়া করে, সঙ্গে সঙ্গে আমার মহান রব্বুল আলামিন এই দোয়া কবুল আর মঞ্জুর করে নেয়। অপর বর্ণিত আছে, অপর হাদিসে বর্ণিত আছে, সাল সূরা আলে ইমরানের 1-3 নাম্বার আয়াত পর্যন্ত হলো ইসমে আজম। এই আয়াত পরে যদি কেউ দোয়া করে আমার মহান রব্বুল আলামিন এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেয়। সুনানে আবু দাউদ শরীফের 1496 নম্বর হাদিসের ভিতরে আসছে, সূরাতুল আলে ইমরানের 1-3 নম্বর আয়াত হলো
এটা হলো ইসমে আজম। এই ইসমে আজম পড়ে যদি কেউ দোয়া করে সঙ্গে সঙ্গে আমার মহান রব্বুল আলামিন এই দোয়াকে কবুল আল মঞ্জুর করে নেয়।